উত্তরবঙ্গ সব তো আমরা এটা নিয়ে আমরা প্রিন্সিপাল স্যার রুমে গিয়েছিলাম, বাট প্রিন্সিপাল স্যার আজকে আসে নাই। আমরা বলছি অফিসে ওখানটা গিয়ে, তো ওখান থেকে বলছে যে ওটাই দেওয়া হবে এবং কি আমাদের ইউনিয়নের দাদাগুলো বলছে ওটাই নেওয়া হবে। বাট আমরা একত্রিত সবাই মিলে আমরা এখানটা আজকে ধর্ণা দিচ্ছি, বাট ইয়ে করছি যে আমাদেরকে যেন ফ্রি মুকুব করা হয়। অন্যান্য কলেজের তুলনায় আমাদের কলেজের তিন গুণ বেশি, যেমন হচ্ছে ডক্টর মেঘনাথ কলেজ, এদিকে সুরেন্দ্রনাথ কলেজ, তারপর হচ্ছে তোমার হচ্ছে বুনিয়াদপুর, ডালগোলা, সব কলেজে কিন্তু ৫০০ টাকা নিচ্ছে বা একটু বেশি নিচ্ছে, বাট আমাদের কলেজে ৭৯০ টাকা নিচ্ছে। এটা তো একদম তুলনায় করা যায় না, অন্যান্য কলেজের তুলনায় এটা তুলনায় করা যায় না। বাট এটা আমরা আজকে ধন্যবাদ দিচ্ছি এটার জন্যই, যেন আমাদের ফ্রি কিছু কমানো যায় বা কিছু ইয়ে করা যায়, বা সেটা নিয়ে খুব করা যায়। যদি না কমায় তাহলে আমরা আন্দোলনে যাবো, আমরা আন্দোলনে যাবো। বাস
আমাদের দায়িত্ব প্রিন্সিপাল স্যারকে নিতে হবে। আমরা কেউ কমপ্লেন করবো না, আমরা কোনো কিছু করবো না। আজকে তোমাদের আর কি কি কর্মসূচি আছে? আমাদের কর্মসূচি এটাই যে আমাদের মুকুব করতে হবে, বাস। এটা এত টাকা আমরা দিতে পারবো না, কারণ যে আমাদের আমার ক্ষেত্রে শুধু না, সকলের ক্ষেত্রে এটা। তোমার বাবা কি করে? আমার বাবা কৃষিকাজ করে, কৃষিকাজ ফার্মার। আমার বাবা রাজনীতি আছে, আমাদের কথা এটাই মানতে হবে, বাস। এটা আমরা দাবি করি, দেওয়া যায় এত টাকা। হ্যাঁ, আমাদেরও হাতটা।